ভারতীয় ক্রিকেট কিংবা রাজনীতি এখন পর্যন্ত যার সবই দেখেছেন গৌতম গম্ভীর, বাকি ছিল কেবল জাতীয় দলের হেড কোচের দায়িত্ব। 43 বছরের গম্ভীর সেটাও পেয়ে গেলেন খুব দ্রুত। তবে এই গুরুদায়িত্ব পেতে গম্ভীর নিজেকে প্রমাণ করেছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে, লখনউ সুপার জায়ান্টস থেকে কলকাতা নাইট রাইডার্স। মেন্টর হিসেবে সফল এই সাবেক ওপেনার। তবে আন্তর্জাতিক আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যে পার্থক্য আছে সে বাস্তবতাও তো মাথায় রাখতে হবে। কোচ হিসেবে গম্ভীরের জন্য খেলোয়াড়দের বুঝতে পারাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমনটাই মনে করেন সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী। ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার আলোকে এমনটাই জানিয়েছেন তিনি। অবশ্যই খেলোয়াড় ব্যবস্থাপনা কোচ হিসেবে গুরুত্বপূর্ণ, সে কিভাবে এগোয় তা দেখতে পারাটা দারুণ হবে। আমার মনে হয় তার অস্ত্র আছে, তার উপকরণ আছে এবং তার অভিজ্ঞতাও আছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। খেলোয়াড় হিসেবে তারকা খ্যাতির পরেও কোচ হিসেবে ব্যর্থ হবার উদাহরণ রয়েছে অজস্র। আবার খেলোয়াড়ি জীবন সাদামাটা হলেও ডাগ আউটে বসে ইতিহাস গড়ার নজিরও আছে বহু। ম্যানের ব্লুদের কোচ হিসেবে সফল হতে কি করতে হবে গম্ভীরকে সে টোটকাই দিলেন শাস্ত্রী। যত দ্রুত সম্ভব খেলোয়াড়দের বুঝতে পারাটাই ব্যাপার, তাদের শক্তির জায়গা কোনটি, তারা কেমন মানুষ এবং মেজাজ কেমন, তাদের ব্যক্তিত্ব কেমন। একজন মানুষকে বুঝতে পর্দার আড়ালে অনেক কিছুই করতে হয়। 2018 সালে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান গম্ভীর, ব্যাট তুলে রাখলেও 22 গজের সঙ্গে ছিলেন এই সাবেক ওপেনার। আইপিএলে ভিন্ন দুটি ফ্র্যাঞ্চাইজির হয়ে মেন্টরের দায়িত্ব পালন করায় কোচ হিসেবে তার জন্য খেলোয়াড় চেনার কাজটা সহজ হবে বলে মনে করেন রবি শাস্ত্রী। আমার মনে হয় সেটি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে, যেটি তার জন্য সমস্যাও হবে না, কারণ সে সমসাময়িক। সে তাদের বাইরে থেকে দেখেছে, যারা কলকাতা ও লখনউয়ের হয়ে খেলেছে তাদের সামলেছেও। রাহুল দ্রাবিড়ের হাত ধরে দীর্ঘ ট্রফি খরায় ইতি টানা ভারত এবার তাকিয়ে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি আর টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপার দিকে। গম্ভীরের জন্য তাই পরীক্ষাটা বেশ কঠিন হতে চলেছে। ফ্র্যাঞ্চাইজি পরীক্ষায় দারুণ করা এই সাবেক ক্রিকেটার আন্তর্জাতিকে কেমন করেন সেটাই এখন দেখার অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ।